নানা সীমাবদ্ধতায় অনলাইনে রিটার্ন দাখিল ও কর পরিশোধের জটিলতায় পড়ছেন করদাতারা। মেলার ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ, দ্বিতীয় দিনে 551 কোটি 15 লাখ টাকা রাজস্ব আদায়। বিপুল পরিমাণ চিনি অবিক্রিত থাকায় 3 মাস ধরে বেতন ভাতা বন্ধ জয়পুরহাট চিনি কলে, মানবেতর জীবনযাপন করছেন 5 শতাধিক শ্রমিক কর্মচারী। হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে ভারতীয় পেঁয়াজের দর, আমদানি কমায় দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত, বিপাকে পাইকাররা। এবং 11 বছরেও ঘূর্ণিঝড় সিডরের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি উপকূলবাসী, এখনও মেরামত হয়নি বেড়িবাঁধ, রাস্তাঘাট, সেতু, আবারও দুর্যোগে প্রাণহানির শঙ্কায় বাসিন্দারা।